নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ও মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা সহ প্রায় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা 6টার দিকে পুলিশ বিএনপি কার্যালয়ের ভেতরে ঢুকে প্রথমে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও পরে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে আটক করে নিয়ে যায়। রাত 7:45 দিকে কার্যালয়ের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে পুলিশ বিএনপি যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এবং ঢাকা মহানগর ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে। এছাড়াও বিএনপি কার্যালয় ও এর আশেপাশের এলাকা থেকে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। আটকের সময় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে হত্যা করে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় বিএনপি কার্যালয়ে তল্লাশি করে প্রায় 12টি ককটেল উদ্ধার করে পুলিশ। এখানে আমাদের মিটিং এর উপরে বোমানি আগে জেনেছেন। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে পুলিশের গ্রেপ্তার অভিযান চলছে, সেখানে আরো কয়েকটি প্রিজন ভ্যান নেওয়া হয়েছে। চলমান ঘটনার খোঁজ খবর রাখতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিক আহমেদ, কথা বলছি তার সাথে। শফিক, গ্রেপ্তার অভিযানের এখন ঠিক কোন পর্যায়ে চলছে? গ্রেপ্তারের বিষয়টি অনেকটা এখানে শেষ হয়েছে একটু আগে, আর এখন এই কার্যালয়ের ভেতরে প্রবেশ করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার হোসেন। তিনি মূলত আজকে যে বিএনপির পল্টন কার্যালয়ে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে যে তল্লাশি চালানো হয়েছে, সেই কার্যালয় থেকে তারা কী কী নিয়েছেন এবং কীভাবে তল্লাশি চালানো হয়েছে সেই বিষয়টি, এবং এই কার্যালয়টি মূলত তারা তালা লাগানোর কথা বলা হলেও শেষ পর্যন্ত আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা তালা লাগাবেন না, সিলগালা করবেন না। তারা বলছেন যে তারা এই এই তল্লাশি শেষে এখন একটি কাগজে লিখিতভাবে এই কার্যালয়টি বুঝিয়ে দিবেন। এই কার্যালয়েরই একজন পিয়ন আছে রুস্তম আলী, তার কাছে এই কার্যালয় বুঝিয়ে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে। তবে এখনও বিএনপির কার্যালয়ের ভেতরে আসলে এখন আর কোনো নেতাকর্মী রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আর কোনো নেতাকর্মী কার্যালয়ের ভেতরে নেই, এবং আমরাও যতদূর জানতে পেরেছি এই কার্যালয়ের ভেতরে আর কোনো নেতাকর্মী নেই। তবে এখানে এই বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে পুলিশ, র্যাব এবং ডিবি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগের মতোই তৎপর রয়েছেন। তবে এই কার্যালয়ের সামনে দিয়ে দু একটি গাড়ি এখন চলাচল করতে দেখছি আমরা। আরেকটি বিষয় হচ্ছে আগামীকাল হরতালকে সামনে রেখে কার্যালয়ের যে প্রবেশ মুখ অন্যান্য দিনের মতো বন্ধ থাকে, তা কিছুক্ষণ আগেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও কার্যালয়ে এখনও তালা লাগানো হয়নি, তবে তালা লাগানোর বিষয়টি আগে শোনা পুলিশের পক্ষ থেকে একজন কর্মকর্তা জানিয়েছিলেন, পুলিশের পক্ষ থেকে তালা লাগানো হবে, কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তা পল্টন থানার সারোয়ার হোসেন জানিয়েছেন তিনি পুলিশের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। বরং আজকের এই পল্টন বিএনপি নয়াপল্টন কার্যালয়ে তারা তল্লাশি এবং সার্বিক পরিস্থিতি নিয়ে তারা এই কার্যালয়ের ভেতর থেকে 5টি হাত বোমা উদ্ধার করেছে এবং আরও কিছু জিনিসপত্র তারা জব্দ করেছে, সেসব মিলিয়ে একটা সিজার লিস্ট বলে এখানে পুলিশের ভাষায়, সেই সিজার লিস্ট তৈরি করে তারা এই পার্টি অফিসের রুস্তম আলীর কাছে তা বুঝিয়ে দিয়ে তারা এই পল্টন কার্যালয় থেকে এলাকার থেকে তারা চলে যাবেন বলে। শফিক, যখন এই অভিযান চলছিল ঠিক তখন আমরা দেখেছিলাম গণমাধ্যমে যে বিভিন্ন ধরনের বড় বড় বাক্স পুলিশ জব্দ করে নিয়ে যাচ্ছে, যদিও তখন বলা হয়নি ওই বাক্সের মধ্যে কি ছিল বা কি আছে, সে বিষয়ে আপনি কোনো তথ্য পেয়েছেন কিনা? আসলে আনাম, যে বাক্সটি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এই বাক্সটি আমরা দুপুর থেকেই দেখেছি বিএনপির তৃতীয় তলায় বসানো। মূলত এই বাক্সটি ছিল দিগন্ত টেলিভিশনের লাইভ করার জন্য তাদের যন্ত্রপাতি এখানে নিয়ে আসা হয়েছিল, এবং পুলিশ যখন এই বাক্সটি নামানো হয় তখন পুলিশের পক্ষ থেকে এখানে জানতে চাওয়া হয়েছিল, তখন সেই বাক্স বহনকারী লোকজন তারা দিগন্ত টেলিভিশনের পরিচয় দিয়ে তাদের যন্ত্রপাতি রয়েছে বলে তারা পুলিশের কাছে জানিয়ে তারপরে তারা তা নিয়ে গেছেন, এবং সেই বাক্সের মধ্যে অন্য কোনো দ্রব্যাদি ছিল কি না এই বিষয়টি আমরা নিশ্চিত নই। তবে আমরা যতদূর জানতে পেরেছি, পরে দিগন্ত টেলিভিশনের সংবাদকর্মীদের সাথেও কথা বলে জানতে পেরেছি, তাদের আজকে এই বিএনপির বিক্ষোভ সমাবেশ সরাসরি সম্প্রচারের জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছে, সেজন্যই তাদের যন্ত্রপাতি বিএনপি কার্যালয়ের তৃতীয় তলায় বসানো হয়েছিল। আরেকটি বিষয় এখানে বলে রাখতে চাই, তবে পুলিশ এই বিএনপির নয়াপল্টন কার্যালয়ের প্রধান কার্যালয় সেই কার্যালয়ের নিচতলা থেকে পঞ্চমতলা পর্যন্ত প্রত্যেকটি ফ্লোর, প্রত্যেকটি রুম এবং অনেক আসবাবপত্র কিন্তু এদিক ওদিক করে তারা দেখেছেন, এবং টয়লেট পর্যন্ত বাদ যায়নি, প্রত্যেকটি জায়গায় তারা
খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন যে কোনো বিস্ফোরক দ্রব্য বা কোনো নেতাকর্মীরা এখনও সেখানে লুকিয়ে বা পালিয়ে আছেন কিনা। তবে শেষ পর্যন্ত অপারেশন মানে এই এই যে এখানে যে ই করা হয়েছে তারপরে মূলত এখানে শেষ পর্যন্ত আরও দুজন কর্মীকে আটক করে নিয়ে গেছে। আর এখান থেকে আমরা দেখেছি যে এখন পর্যন্ত প্রায় 150+ নেতাকর্মীকে আটক করা হয়েছে, যার মধ্যে আপনি জানেন যে আপনিও বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা এবং আমানুল্লাহ আমান যুগ্ম মহাসচিব, মোহাম্মদ শাহজাহান যুগ্ম মহাসচিব এবং বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এবং 18 দলীয় জোটেরও বেশ কয়েকজন নেতা এবং কর্মীকে এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তবে বেশিরভাগ নেতাকে বা কর্মীকে এই মুহূর্তে আমরা পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি তাদেরকে ডিবি অফিসে রাখা হয়েছে। শফিক, আগামীকালকে হরতাল ডাকা হয়েছে এবং আমরা জানি আপনি যেমনটি বললেন যে 150 মতো গ্রেপ্তার করা হয়েছে, তো স্থানীয় যারা নেতাকর্মী অন্যান্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের কোনো তৎপরতা আগামীকালকে হরতালকে সামনে রেখে আপনি এখন পর্যন্ত দেখেছেন কিনা? আনাম, হরতালের তৎপরতা আমরা চিরাচরিত এক ধরনের নিয়ম দেখে এসেছি এই গত 4 বছরে বা তার আগেও এরকম দেখেছি যে হরতালের আগের দিনে সাধারণত ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের একটা সহিংস ঘটনা হয়। সে ধরনের কোনো ঘটনা আমরা এই নয়াপল্টন এলাকায় এবং এর আশপাশের এলাকায় মতিঝিল থেকে শুরু করে এই এলাকায় আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে হরতালকে সামনে রেখে বিএনপির বিভিন্ন পর্যায়ে যারা আজকেই নয়াপল্টন কার্যালয়ে সমাবেশে এসেছিলেন তারা বিক্ষোভ যখন এই বিস্ফোরক অর্থাৎ বোমা ফাটানোর পরপরই তারা চলে গেছেন, তাদের অনেকের সাথেই আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে আগামীকালের হরতাল পালিত হবে এবং স্বতঃস্ফূর্তভাবেই তারা পালন করবেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই আনাম, সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসনের সভাপতিতে আজকে রাতে জরুরি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছিল, সেই বৈঠকটি আদৌ হবে কি না এবং সেই কার্যালয় গুলশান কার্যালয় থেকে আমরা সংবাদকর্মীরা এই নয়াপল্টন কার্যালয় থেকে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুক কামালের সাথে কথা বলে জেনেছি যে যে কোনো সময় বেগম খালেদা জিয়া সংবাদকর্মীদের সামনে দলের সর্বশেষ অবস্থান এবং হরতালের পরিধি, হরতালের যেহেতু আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে সেই হরতালের পরিধি আরও বাড়বে কি না সেসব বিষয়ে আজকে রাতে যে কোনো সময় জানানো হতে পারে। আনাম, শফিক আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের আরেক সহকর্মী আশিক মাহমুদ রয়েছেন নয়াপল্টন কার্যালয়ে, আমরা তার সঙ্গে একটু কথা বলে আসি। আশিক, 150 মতন গ্রেপ্তার হয়েছে আমাদের সহকর্মী শফিক আহমেদ জানালেন এবং বেশ কিছু বিস্ফোরক দ্রব্য ওখানে উদ্ধার করা হয়েছে, ঠিক আপনি যে অবস্থানে রয়েছেন সেখানে এখন কি দেখছেন? মাহবুব, আপনাকে বলে রাখি আমি ঠিক অবস্থান করছি যে জায়গাটিতে, এইখানটিতেই আসলে আজকে 18 দলীয় জোটের ডাকা বিক্ষোভ সমাবেশটি শুরু হয় এবং এই এই জায়গায় আমরা যখন এই সমাবেশটি চলছিল তখন আমরা দেখেছি সাধারণভাবে লক্ষণীয়ভাবে যেটি হয় যে বিএনপি সহ কোনো বিক্ষোভ সমাবেশ বিপুল সংখ্যক পুলিশ এখানে মোতায়েন থাকে। আজকে আমরা তেমন পুলিশের এখানে কোনো উপস্থিতি দেখিনি এবং পুলিশের উপস্থিতি ছিল, বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল, তবে তা ছিল নাইটিঙ্গেল কাঠরাবির দুই প্রান্তে, এই বিএনপির কেন্দ্র কার্যালয়কে কেন্দ্র করে তার দুই প্রান্তে। এখন যে অবস্থা এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপনি হয়তো এই ছবিটাই দেখতে পাচ্ছেন, এই আজকে হরতাল না আগামীকাল হরতাল ডাকা হয়েছে কিন্তু এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখন খুব কম সংখ্যক যানবাহন চলাচল করছে এবং এই রাস্তাটি পুরোপুরি ফাঁকা, একরকম পুরোপুরি ফাঁকা। এখানে কিছু উৎসব জনতা এবং একই সাথে কিছু গণমাধ্যম কর্মী ছাড়া বিএনপির কোনো কর্মী নেই এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে ভিতরটি একেবারেই পুলিশ একেবারে সিল না করে দিলেও কোনো একজন কর্মীও নেই, শুধুমাত্র একজন বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ে যিনি কেয়ারটেকার হিসাবে কাজ করেন, তত্ত্বাবধান করেন একজন বৃদ্ধ লোক তিনি আছেন, এছাড়া এই কার্যালয়ের মধ্যে কেউই নেই। পুরো প্রত্যেকটি রুম পুলিশ তল্লাশি চালিয়ে প্রতিটি রুম তল্লাশি করে প্রতিটি রুমকে লক করে দেওয়া হয়েছে। এখানে এই কার্যালয়ের সামনে এবং কার্যালয়ের ভিতরে পরিস্থিতি হচ্ছে এমনটি মাহবুব। আর আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি, বিএনপির কার্যালয়ের ভিতর থেকে আজকে আমরা দেখেছি পুলিশ তল্লাশির সময় 10টির মতন ককটেল সেখান থেকে উদ্ধার করতে এবং আপনারা হয়তো ছবিতেও দেখেছেন যে দুটি ককটেল পড়েছিল এক তিনতলায় একটি বাথরুমের সামনে পড়ে থাকতে আমরা দেখেছি এবং সেখান থেকে ককটেল দুটো উদ্ধার করার পরে সেই বাথরুমের ভিতর থেকে বিএনপির দুজন কর্মীকে সেখান থেকে আটক করা হয় এবং এই পুরো জায়গাটি এখনও
প্রায় তিন সাড়ে তিন ঘন্টা অতিবাহিত হলেও এই ঘটনার পুরো জায়গাটি এখনো থমথমে এবং এই জায়গার পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে আছে। আমরা চারপাশে পুলিশকে সতর্ক প্রহরায় দেখছি এবং কোনো সাধারণ মানুষকেও বারবার চেকিং এর মধ্য দিয়ে সতর্কতার সাথে এখান দিয়ে পার হতে দেওয়া হচ্ছে। একটি বিষয়ে জানতে চাচ্ছিলাম যে যেখানে আপনি বলেছেন যে নয়াপল্টন কার্যালয় এখন পুলিশের পুরোপুরি তত্ত্বাবধানে এবং একজন কেয়ারটেকার রয়েছে, তো পুলিশ নয়াপল্টন বিএনপির কার্যালয়ে কতক্ষণ অবস্থান করবে এরকম কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা? সাধারণত যা হয় এই এই ধরনের ঘটনার পরে মারামারি বা গণ্ডগোল এই এই ধরনের ঘটনার পরে আমরা পুলিশের বক্তব্য পাই, কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি যে পুলিশ আসলে এই বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এই যিনি ঢাকা মহানগর দক্ষিণের এডিসি মেহেদী হাসান, যার নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই তল্লাশি অভিযান চলে, তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি। আমরা দেখেছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেউই আজকের এই অভিযান বা আজকের এই ঘটনা নিয়ে তেমন কোনো কথাবার্তা বলতে চাননি এবং আজকে যখন এই পুরো কার্যালয়টি খালি করে একরকম সিল করে দেওয়া হয়, একেবারে আনুষ্ঠানিকভাবে সিল তালা না ঝুলে দেওয়া হলেও এই কার্যালয়ের মধ্যে একজন মানুষ ছাড়া আর কাউকেই থাকতে দেওয়া হয়নি, এই এই বিষয়ে আমরা যখন প্রশ্ন করি তখন তারা বলেন যে এই বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাবেন না। তবে এটি কতক্ষণ পর্যন্ত আসলে পুলিশের নিয়ন্ত্রণে থাকবে আমরা এক অর্থে আক্ষরিকভাবে তাই দেখছি। এই চারপাশে পুলিশ এই কার্যালয়কে কেন্দ্র করে তাদের সতর্ক প্রহরা বসিয়েছে এবং ভিতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। আশিক আপনাকে ধন্যবাদ, আশিক আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ শফিক।